আপনার কাছে কি মনে হয় তাকে নিষিদ্ধ করা কি ঠিক হয়েছে নাকি একটু বেশি হয়েছে কি আমি ঠিক বেঠিকের কথা বলবো কি আমার মতে হ্যাঁ আমার মতে যা হইতেছে সবই বেঠিক হইতেছে আমার কাছে মনে হয় আমি নিজের রাজ্যে নিজেই রাজা আমার কাছে মনে হয় আমি এনাফ ঠিক আমি ভয় ভয় প্রশ্ন করছি কারণ আপনি এত সিরিয়াস মুডে আছেন আমি অনেক ভয় আমি অনেক সিরিয়াস মুডে কারণ শুনো এখন ঝামেলাটা হইছে কি জানো এটা এটা তো দিবা না রেকর্ডে বলেন আপনি আচ্ছা ওকে এই যে সারা দিন শুটিং করলেন শুটিং শেষ প্যাক আপ এখনো আপনি এত তরতাজা এখনো কুল মাইন্ডে কিভাবে আছেন মানে রাগি ডিরেক্টর তো না মনে হয় আপনি আমি রাগি ডিরেক্টর না না যাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আমাকে অনেকেই বলছে যে আমি অনেক রাগি ডিরেক্টর দুই বছর আগে নাকি তিন বছর আগে আরও বেশি রাগি ছিল রাগ ছিল এখন মনে হয় একটু কন্ট্রোল করে নিয়ে আসছি অ্যাঙ্গার ম্যানেজমেন্টের একটা ভালো সুফল দেখা যাচ্ছে আর ফ্রেশ দেখা যাচ্ছে আমি তো দেখতেছি না ক্যামেরায় ফ্রেশ লাগতেছে যাক আলহামদুলিল্লাহ এটাও ভালো এটা একটা গুড পজিটিভ জিনিস যে অনেকদিন অনেকক্ষণ শ্যুট করার পরে 14-15 ঘন্টা শ্যুট করার পরেও আমাকে ফ্রেশ লাগে আপনি নিশ্চয়ই অবগত আছেন রুকায়া জাহান চমক আপু ডিরেক্টর গিল থেকে দোষী প্রমাণিত হয়ে হচ্ছে নিষিদ্ধ হয়েছেন 3 মাসের জন্য আচ্ছা আপনার কাছে কি মনে হয় তাকে নিষিদ্ধ করা কি ঠিক হয়েছে নাকি একটু বেশি হয়েছে কি আমি ঠিক বেঠিকের আপনার কথা বলবো আপনার নিজস্ব কি আমার মতে হ্যাঁ আমার মতে যা হইতেছে সবই বেঠিক হইতেছে এটার মধ্যে সব উত্তর আছে কোনো কিছুই তো পুরো প্রসেসটাই তো ঠিক নাই মানে শুরু থেকে কোনো কিছুই ঠিক নাই মানে যেভাবে ঘটলো যেভাবে হইলো এবং ফাইনালি যেটা হইলো কোনো প্রসেসে আমার কাছে ঠিক লাগতেছে না আপনাকে কোনো ডিরেক্টর সিন্ডিকেটে দেখা যায় না মানে অন্য অন্য ডিরেক্টরের সাথে যেমন সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো পিকচার শেয়ার বা আড্ডা দেওয়ার ভিডিও দেখা যায় না আপনি একা থাকেন আমি ডিরেক্টরদের সাথে কি করি না অন্য ডিরেক্টররা দেয় হ্যাঁ যেমন ওই যে আদনান আল রাজীব ভাইয়া আশফাক নিপুন ভাইয়া ওনারা একসাথে হয় আড্ডা দেয় পিকচার শেয়ার করে ঘুরতে যায় আমার কাছে মনে হয় আমি নিজের রাজ্যে নিজেই রাজা আমার কাছে মনে হয় আমি এনাফ আর আমার সাথে আমার জুনিয়র ডিরেক্টর যাদের সাথে আমার পরিচয় আছে বা সিনিয়র ডিরেক্টর যাদের সাথে আমার পরিচয় আছে সিনিয়রদেরকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি তাদেরকে আমি কখনো ডিসরেসপেক্ট করি না এবং যারা জুনিয়র তাদের সাথে আমার খুব আমি তাদেরকে স্নেহ করার চেষ্টা করি বা ওদেরকে গুড সাজেশনস দেওয়ার চেষ্টা করি কারণ আমি হয়তো ওইভাবে শো অফ করি না বিষয়টা যে সম্পর্কগুলোকে কিন্তু শো অফ করাটা যে খুব বেশি জরুরি আমার কাছে সেটাও মনে হয় না যে আমার সাথে অমুকের খুব ভালো সম্পর্ক তমুকের খুব ভালো সম্পর্ক এই সম্পর্কগুলো আমি আসলে শো অফ করতে চাইও না হ্যাঁ এটা আমার একটা টেন্ডেন্সি হয়তো মানে আমি ওই যে বললাম আমি নিজেই নিজের রাজ্যের রাজা আমার কাছে মনে হয় ওইটা আমার কাছে কেননা খুব ইম্পর্টেন্ট আর সম্পর্ক সব সম্পর্ক শো করা দরকারও নাই কারণ যে নামগুলো বললা তুমি যে বড় ভাইদের নাম বললা তাদেরকে আমি যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি তারা অ্যামেজিং ক্রিয়েটার্স এবং দুর্দান্ত ডিরেক্টর তারা সবাই এক একজন অসাধারণ আর ভালো এটা খুব গুড কালচার যে সবাই একসাথে থাকতেছে আমি ইউ নেভার নো হয়তো 6 মাস পরে তুমি আমার ফেসবুকে শুধু তাদেরই ছবি দেখবা হইতেই পারে একদম হতেই পারে এখন তো অনেক ফ্রেশ জুটি আসছে ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করছে অনেকে এবং অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে এমন কোন জুটি আছে যেটা দেখে আপনার মনে হচ্ছে আচ্ছা এরা ফিউচারে অনেক বেশি পপুলার হবে খায়রুল বাশার সাদিয়া আইমান ওদেরকে খুব প্রমিসিং মনে হয় ইয়াশ রোহান টোটিনি কাজ করছে ওদেরকে প্রমিসিং মনে হয় আমার ইন্ডিভিজুয়ালি প্রমিসিং মনে হয় হচ্ছে আরশ খানকে ওর এখনও জুটি কেন জানি ও খুঁজে পেতেছে না তো আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি ও একটা ভালো জায়গা হয়তো নিয়ে নিবে সো হয়তো তারাও যেতে পারে ভবিষ্যতে ইন ফিউচার ওর জুটির জায়গাটা থাকলে ভালো জুটি তো এক এক রকম মানে বিষয়টা আসলে ইন্ডিয়া তো আসলে ওই জায়গাটা নাই যে আগে একটা সময় ছিল কালচার ওইটাতে ইন্ডিয়া থেকে আমরা শিখছি অ্যাডপ্ট করছি যে অমুক অমুক জুটি হয়ে কাজ করে এখন দেখো ওই জুটি প্রথা কিন্তু ওখানে ভেঙে গেছে অলমোস্ট সো এইখানেও আসলে মানে ওইটাকে এত বেশি এনকারেজ করার কিছু নাই তবে ভালো লাগে কিছু কিছু যেমন অপূর্ব ভাই মেজাবিনের সাথে দেখতে অনেক ভালো লাগতো তানজিন দিশাকে নিশো ভাইয়ের সাথে দেখতে অনেক ভালো লাগতো হ্যাঁ সো এরকম কিছু ব্যাপার স্যাপার তো ছিল সো এটা ভালো আর প্রমিসিং আর আর জুটির কথা যদি বলি আর জোভান পায়েল তারপরে ফারহান পায়েল তারপরে তসিফের সাথে করছে অনেকেই করছে তসিফ ও সাফা কবি হ্যাঁ এক্স্যাক্টলি তো এরকম অনেকেই আছে তুমি জানো তো এই কোশ্চেন আমার করছো কেন আমি ভয় ভয় প্রশ্ন করছি কারণ আপনি এত সিরিয়াস মুডে আছেন আমি অনেক ভয় আমি অনেক সিরিয়াস মুডে কারণ শুনো এখন ঝামেলাটা হয়েছে কি জানো এটা এটা তো দিবা না রেকর্ডে বলেন আপনি আচ্ছা ওকে
এখন ইস্যু হচ্ছে কি ধরো ভাইয়া আমার কথাটা আপনি খুব লাইটলি বলছেন, এরকম কিছু জিনিস আমি পাইছি বুঝছো, সো আমি এখন সব কথা সিরিয়াসলি বলবো, ডিসিশন নিয়েছি, আগামী 6 মাস শুধু সিরিয়াসের উপরই থাকবো, আর জোকটা খুব একটা মারবো না, ঠিক আছে, খুব সিরিয়াস থাকবো, জোকও মারবো সিরিয়াসলি, কেউ বুঝলে বুঝুক না বুঝলে না বুঝুক আমার কিছু করার নেই। থ্যাংক ইউ ভাইয়া, অনেক কষ্ট দিয়েছি, ভালো থাকো, থ্যাংক ইউ।